প্রস্তাবিত হওয়ার পরে আবার তারিখ নির্ধারণ করা হচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এটা কি আমরা যে খুলনা সিটি কর্পোরেশন ইলেকশনের মতো আরেকটি ইলেকশন আমরা দেখতে যাচ্ছি, নাকি সুন্দর সুষ্ঠু এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা প্রত্যাশা করছি? আপনারা আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনার মাধ্যমে গাজীপুরের জনগণকে ধন্যবাদ। আমার কথা শুরুতেই মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে 1900 গাজীপুর থেকে। গাজীপুরের সেই জনতাদের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাদের যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা মূলত নির্বাচন কমিশনের দেওয়া উচিত। গাজীপুরের নির্বাচন কি খুলনা নির্বাচনের মতো হবে না গাজীপুরের জনগণ ভোট দিতে পারে? আমরা যারা ভোটার, আমরা যারা রাজনৈতিক চর্চা করি, গণতন্ত্রের প্রতি আমাদের অবিচল আস্থা এবং বিশ্বাস আছে, আমরা মনে করি নির্বাচনটা ভালো হবে এবং ভালো হবে। কিন্তু আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় কোনোভাবেই গড়াইতে পারতেছে না গত দুই তিনটা নির্বাচন কমিশন, যে কারণে দেশের কোনো জায়গায় মানুষ ভোট দেওয়ার যে আগ্রহ ছিল তা হারিয়ে ফেলেছে। আজ মানুষ ভোট দিতে চায় না, ভোট কেন্দ্র দিতে চায় না। আপনারা অবশ্যই জেনে থাকবেন 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনকে একক উন্মার্কা নির্বাচন হিসাবে মানুষ আখ্যায়িত করে, 3% এও হয় না। যদিও এটা বিশ্বের সাথে আপনার অপ্রাসঙ্গিক বলবেন, কিন্তু যেহেতু গণতান্ত্রিকের কথা বলা, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা আছে, সে কারণে বিষয়টা আমি বললাম। আর গাজীপুরের নির্বাচনের যে ব্যাপারটা দলীয় নমিনেশন, এটা লিলি আপা বললেন, আমি আমাদের ক্যান্ডিডেট ব্যাপারে, আমাদের প্রার্থীর ব্যাপারে বলতে পারি। হাসানুদ্দিন সরকার, তিনি একজন পুরখা রাজনীতিবিদ, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় তিনি আজকে হাসানুদ্দিন সরকার প্রণীত হয়েছেন, এবং এই পরিবারটাও গাজীপুর জেলার মধ্যে একটা অপ্রতিদ্বন্দ্বী পরিবার। ওনার রাজনৈতিক বিজ্ঞ, ভাগ্য, অভিজ্ঞ এবং জনপ্রতিনিধিত্ব সবকিছু বিশ্লেষণ করলে মানে আপনারা সুষ্ঠু মানে গাজীপুর নির্বাচন আসন্ন, তো আপনারা নির্বাচনের আবহ সৃষ্টি করতে না পারেন তাহলে ভোটাররা ভয় পাবে, ভোট দিতে মানুষ আসবে না, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল অন্যরকম হইতে পারে। যে কারণে আমরা চাচ্ছি, বলতেছি যে যদি রাজনৈতিক যে মামলা মোকদ্দমাগুলি এগুলি বিভিন্ন সময় আমি আসবো আপনার কাছে, আমি একটু আসতে চাই টিপু ভাই আপনার কাছে। আপনারা কি দেখছেন যে গাজীপুরে কি ইলেকশন মানে 26 তারিখে বেশি দূরে নয়, তো আপনারা কি দেখছেন যে সেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? যেটি মোল্লা ভাই বললেন যে তাদের কার্যক্রম অনেক সময় ব্যাহত হচ্ছে, তো আপনারা অবশ্যই একটা রাজনৈতিক আলোক সৃষ্টি হয়েছে আগেই, সবাই কিন্তু দুটি দলই সমানভাবে তাদের রাজনৈতিক যে কার্যকলাপ সেটা প্রদর্শন করছিল, তারা তাদের প্রচারণা অব্যাহত রেখেছিল, চলছিল সব কিছু, এবং আগামীতে যে সময়টুকু আছে দু দল সমানভাবে তারা তাদের কাজগুলো প্রচারণার কাজ করবে এবং অবাধ সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সে প্রদর্শন দেখতে হবে। কারণ এখানে নির্বাচন কমিশন তাদের যে ব্যর্থতা ছিল সে পরবর্তীতে আবার নতুন সময় ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এবং পত্রপত্রিকা মারফতই আমরা দেখছিলাম যে সেখানে যেহেতু এখনো ক্যাম্পেইন শুরু হয়নি, মানে যদি আমরা অফিসিয়াল ক্যাম্পেইনের কথা বলি মানে নির্বাচনী নিয়ম অনুযায়ী সেখানে এখনো সময় সেই সময়টি শুরু হয়নি, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মানে আমরা এটা শুনছি যে বিভিন্ন সমাবেশ এবং আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন হয়তো অফিসিয়ালি করছে না কিন্তু কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা মতোই হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার বিএনপি অভিযোগ করছে যে তারা নির্বাচনী ক্যাম্পেইন তো দূরে থাক, তারা সভা সমাবেশও করতে পারছে। এখানে দেখা যাচ্ছে কি বিরোধী দলের থেকে এরকম একটা বিষয়ে মানে আমরা শুনছি যে অতীতে যতগুলো নির্বাচন হচ্ছে সমস্ত সময় লেভেল প্লেইং ফিল্ড নেই, এই কথাটুকু আমরা বারবারই বলছি। এবং মানে আপনি কিভাবে বলবেন যে কিভাবে যদি দুই একটা এক্সাম্পল আমরা শুনতে পাই যে কোন ধরনের লেভেল প্লেইং ফিল্ড আছে? আমি আসবো আপনার কাছে, টিপু ভাই বলুক, তারপরে পরে নাম দিয়ে আমরা আসবো। ওখানে কাউকে কোনো রকম বাধা কোথাও দেওয়া হয়নি, বা এখন যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, যদি অভিযোগ থেকে থাকে
তাহলে পরে তো তাকে গ্রেপ্তার করা হবে। এখন বাইরে থেকে যদি কেউ এসে এখানে নির্বাচনী প্রচারণায় আসছে এবং তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, হ্যাঁ, সে সমস্ত জায়গায় তো তারা বাধাগ্রস্ত হতে পারে বা অ্যারেস্ট হতে পারে। আর যদি এখানে ওনারা কিন্তু সমস্ত ক্ষেত্রে সমস্ত যে সমস্ত বিষয়গুলো ইফতার পার্টির আয়োজন করতেছেন, ওনারা সমস্ত কিছুই কিন্তু করছেন, এবং বারবার সেখানে গিয়েও কি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, যাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকেই বেছে বেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হচ্ছে। এবং আপনি কি আপনার মতে কি মনে হয় যে একটি সুন্দর পরিবেশ সেখানে বিরাজমান হচ্ছে কিনা, এবং আগামী নির্বাচনটি সুষ্ঠু সুন্দর মানে হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাকে ধন্যবাদ উপস্থিত যারা আছেন এবং অডিয়েন্স সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আসলে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 26 জুন, যেটা দ্বিতীয়বার তারিখ নির্ধারণ করা হয়েছে, তো এটা দ্বিতীয়বার করার পিছনেই অনেক যুক্তি রয়েছে। কারণ যখন এটা প্রথম তারিখটা ছিল সেই সময় দুটো সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে হওয়ার কথা ছিল। তো আমরা দেখেছি যে গাজীপুর সিটি, যেটা আমরা বিএনপি ভোট ব্যাংক বলে মনে করি, তো সেখানে খুব ভালো একটা পরিবেশ বিরাজ করছিল এবং কর্মীরা বাধা বিঘ্ন উপেক্ষা করে তারা মানে তৈরি ছিল নির্বাচনের জন্য। তো এটাকে স্থগিত করা একটা ছোট্ট বিষয়কে এটা একটা রহস্যকর বলে আমার মনে হয়। আর যেহেতু তার আগে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনটা দেখেছি এবং প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, সব কিছু মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে মানুষ দেখেছে যেখানে একটা নগ্ন কারচুপি হয়েছে এবং জোরকমূলক একটা নির্বাচন হয়েছে, যেটাকে নির্বাচন বলাই চলে না। কারণ নির্বাচনের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আমার ভোট আমি সুন্দরভাবে যাতে দিতে পারি, যেখানে যে দেখবে যে ভোট শেষ হয়ে গেছে, প্লাস ভোটার যারা ভোট নিবে, পোলিং এজেন্ট, দলীয় এজেন্ট, তারা নিজেরাই ভোট দিচ্ছে এবং দলীয় নেতা কর্মীরা বিরোধী দলের নেতাকর্মীদেরকে বের করে দিচ্ছে এবং সেখানে প্রশাসন সহায়তা করছে, স্টেট বলেন সমস্ত প্রশাসকই সরকারের সহায়তা ছিল এবং বিরোধী দল যাদেরকে তাদেরকে কোনো স্পেসই দেয় নেই, দাঁড়ানোর সুযোগ দেয় নেই। তো সেখানে এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব যেখানে দেখেছে, তো তারপরেই আবার আমরা নির্বাচনটাকে স্থগিত করতে দেখেছি গাজীপুর জেলা নির্বাচন, সিটি নির্বাচন এবং একটা তারিখটা দেখেছি। তো এখানে আমরা একটা দূরভিসন্ধিমূলক চিন্তা ভাবনা এবং বৃহৎ একটা পদক্ষেপ আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমি আমি আসবো আপনার কাছে আবার। লিলিয়াপা, আপনার কি মনে হয় যে আগামী নির্বাচন আমরা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবো কিনা গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশনে? তার কারণ আমরা দেখেছি যে খুলনা সিটি কর্পোরেশন নিয়ে মানে বিভিন্ন অভিযোগ রয়েছে, খ্রিস্টার ভোট কেন্দ্রে নানা রকমের অভিযোগ ছিল। তো মানুষের মধ্যে এই ধরনের আশঙ্কা মানে দেখা যাচ্ছে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবং আরও যে তিনটি নির্বাচন রয়েছে সেগুলো নিয়ে, আসলে আপনাদের তরফ থেকে এরকম কোনো ধরনের মানে একটি বিরোধী দলকে তো একটু সুষ্ঠু সুন্দর পরিবেশ দিতে হবে, সেখানে আপনাদের কোনো উদ্যোগ আছে কি না যে মানে ধরনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে পুরো ইতিবাচক ভূমিকা পালন করবে? আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন, এই নির্বাচনে আমরা যেভাবে কাজ করছি আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপিও কিন্তু তদ্রূপ সেইভাবে কাজ করছে। আমরা ইফতার পার্টির মাধ্যমে আসলে যদিও এটা এখনো ওই মানে নির্বাচন কমিশন থেকে আমরা ওইভাবে সরাসরি নির্বাচন শুরু হয় নাই, কিন্তু আমরা যেহেতু নির্বাচন সামনে এখন রোজা চলতেছে, রোজার মধ্যে সবাই আমরা আওয়ামী লীগ বিএনপি দুই দলই কিন্তু ইফতার পার্টি করতেছে, ইফতার পার্টিতে সবাই সবার জন্য করতেছে, এটা কিন্তু বাস্তব। তো এখন
এমন না যে বিএনপিকে ওখানে বাধা দেওয়া হচ্ছে তার বাড়ি করার জন্য বা আওয়ামী লীগ শুধু একতরফা করতেছে তা কিন্তু নয়, যেহেতু নয় সেহেতু আমি মনে করি এটা অবশ্যই লেভেল মেনটেন করে। আর যেহেতু আপনি বললেন যে তিরিশটা খুলনা সিটি কর্পোরেশন নিয়ে তিরিশটা কেন্দ্র নিয়ে কথা, আসলে ওইখানে আপনি দেখবেন একটা 5% আমার যেটুকু জানা আছে আমার ভুল হতে পারে কিন্তু আমি মনে করি যে পার্সেন্টেজের মধ্যে 5% নিয়ে একটু কথা আছে প্রশ্ন, সেটা কিন্তু থাকতেই পারে। 100টার মধ্যে 5টা এটা কিন্তু আমাদের মনে হয় ওইভাবে এফেক্টেবল না, এটা আমি মনে করি। তার কারণ হচ্ছে আপনি দেখবেন যে পার্সেন্টেজ অনুযায়ী ওখানে কতটা দাঁড়ায়। হ্যাঁ, তো ওখানে যেহেতু আমরা সবসময় কাজ করতে সুবিধা এবং দেশে এবং বিদেশের বাইরে যেমন যে সকল সংস্থাগুলো আছে WG আছে, তারপরে আরও যে সকল সংস্থাগুলো বলেছে যে ওখানে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আচ্ছা আমি একটু এবার আসতে চাই মোল্লা ভাই আপনার কাছে, উনি বলেছেন যে সুষ্ঠু হয়েছে এবং হচ্ছে আমরা দেখেছি যে ইডাব্লিউজি যেটা তারা অবজারভেশন চালিয়েছিল সিটি কর্পোরেশন ইলেকশনে খুলনাতে যেটি হয়েছে তো তারা বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবার কিছু পত্র পত্রিকাতেও দেখা গেছে মানে এটা ওনারা বলছেন যে 5%, তো এই ধরনের নির্বাচন যদি গাজীপুরে দেখা যায় যে তাহলে আপনারা কোন ধরনের ব্যবস্থা নেবেন কিংবা কোন ধরনের মানে বিষয়ে রাজনীতি আন্দোলনের অংশ হিসেবে আমরা সেটা করে যাচ্ছি। তার আগে একটা কথা একটু বলে নিই, টিপু ভাই বললেন মামলা মোকদ্দমার বিষয় থাকলে তো গ্রেপ্তার তো হতেই পারে। আমাদের 78,000 মামলা আছে সারা দেশে, প্রায় 1 কোটি লোকের নাম মামলায় মামলা করা হয়েছে আসামি, 1 কোটি সক্রিয় মানুষের নামে যদি আসামি করা হয় একটা পলিটিক্যাল পার্টির, এরপরে কিন্তু খুব বেশি মানুষ থাকে না, বাকি খুব বেশি মানুষ থাকে না, বাকি তার থেকে লোক তারা তাহলে আমার নামে তো মামলা হইতেই পারে। আমি আমি গাজীপুর শহরে থাকি, কালীগঞ্জে কোনো ঘটনা ঘটলো এই মামলার কিন্তু আমি আসামি, মনে করি শ্রীপুর কোনো ঘটনা ঘটলো টঙ্গির একটা লোক আসামি, সে কিন্তু বিশেষ রিলেটেড না কিন্তু তারপর তাকে আসামি করা হয়েছে। এখন সেই মামলার আসামির কারণে সে নির্বাচনে ওয়ার্ক করতে পারবে না বা তাকে নির্বাচনের পাশাপাশি তাকে বিরত রাখবেন বা গ্রেপ্তার করবেন, এইগুলি আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ আপনারা এটা বলতে পারেন আইনের মধ্যে পড়ে, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে ছিল না, একটা অবজারভেশন দেওয়ার কারণে বেচারা দেয় সেরা দেওয়া সামনে করে অত্যাচার নির্যাতনে যেই পরিমাণ আমরা মারে নামছিলেন, একটা রাজনৈতিক পার্টির বিরুদ্ধে কিন্তু মানুষের মারে না, আমরা যেভাবে আমরা কুড়ির বিরুদ্ধে মারে নামছিলেন, আপনারা আমরা আইনের শাসনের কথা বলেন আমি আইনের কথা বলেন, এইগুলো আপনাদের মধ্যে শোভা পাওয়ার কথা। যাই হোক আপাত মানে টঙ্গী শহরে বাস করেন, বাপুর বাড়ি ওই দিকে জামাই বাজার নামক একটা স্থান আছে আপনাদের এরকমই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে বাধার সম্মুখীন হয়ে হয়ে আমরা যতটুকু পারি সেটি করবার চেষ্টা করতেছি। আর টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে আপনি কতটুকু বিশ্লেষণ করেছেন জানেন না, প্রায় 57 আমি আমি শেষ করে দিচ্ছি, প্রায় সবগুলো ওয়ার্ডে ঘুরে যে জিনিসগুলি দেখছি মানুষ যে বক্তব্য আছে এবং নির্বাচন ঠেক দেওয়ার পরে আদালতের মাধ্যমে হাসান রুবি সরকার এপ্রিল থেকে রায় নেওয়ার পরে আরো 50,000 ভোটার আমাদের সাথে নতুন করে অ্যাড হবে যারা ভোটের অধিকার ফিরে পেয়েছে হাসান রুবি সরকারের মাধ্যমে। আর জাহাঙ্গীর আপনাদের মাঠের প্রার্থীও না আপনাদের সিনিয়রিটির প্রার্থীও না, যে কারণে আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীর আওয়ামী লীগের তারা মানে না, যে কারণে তার শেষ করছি এক সেকেন্ড, যে কারণে তার 2 বছরের মধ্যে একটা ওয়ার্ড কমিটি শুরু করতে পারে না, সে লোকে আওয়ামী লীগের প্রার্থী হতে পারে না, আওয়ামী লীগের লোকে মানে না এবং সে এখানে এখানে মহানগরের লোকও না, তার বাড়ি হলো কালীগঞ্জ, সে ডেপুটেশন এসে মহানগরের ভিতরে থাকে এখানে তো বাড়িটা এখন মানাতে পারে আমার মতো, সেটা হলো ভিন্ন কথা। যে কারণে মহানগর মানুষের মানুষ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠক হাসান রুবির সরকার আগামী সিটি কর্পোরেশনের মেয়র হবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ আছে, আমরা সে আশাই করছি। টিপু ভাই আমি আপনার কাছে আসতে চাই, আমরা খুলনা সিটি কর্পোরেশনের একটি আমরা পত্রিকা মারফত জেনেছি
তার কাজ করে যাচ্ছে এবং তারা যেভাবে অভিযোগটার কথা বললেন যে পরিবর্তন, সেটা তো নির্বাচন কমিশন থেকেই হয়, এটা তো সরকারের বিষয় না। আর নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেই তো নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি তো মানে বিষয় আর কি, যে নির্বাচন কমিশনকে অভিভাবক হিসেবে মেনেই নির্বাচন অনুষ্ঠিত হয়। হ্যাঁ, আর যে এই বিষয়টা, এই ধরনের উক্তিগুলো বিএনপির যে মুরব্বী মওদুদ সাহেব, উনি কিন্তু এই ধরনের বেশ কিছু ক্লু এনে এনে সমস্ত মামলাটা উনি করেছিলেন এবং একটু আমরা আপার কাছে আসবো। আপা তখন এই বিষয়টা আপনি যদি মানে মনে করেন যে এই বিষয়টা তোলা দরকার তাহলে আপাকে নোট দিতে পারেন, আপা আপা বলতে পারেন। হ্যাঁ, বারবার আমরা দেখা যায় যে নির্বাচন কমিশনকে আমরা দোষারোপ করছি, এটা করছি, অথচ এই নির্বাচনের ফলাফল কিন্তু কখনো ওনাদের কাছে আসছে, কখনো আমাদের কাছে আসছে। আমরা এই জিনিসটাকে মানতে আমাদের সমস্যা হয়ে যায়। যদি আমাদের পক্ষে চলে আসে আমরা সেটাকে বলছি যে নির্বাচন সঠিক হয়েছে, আর যদি বিপক্ষে চলে যায় তখন নির্বাচনে কারচুপি হয়ে যাচ্ছে বা নির্বাচনে নির্বাচন কমিশন সঠিক অবস্থানে নেই, সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই ধরনের কথাগুলো চলে আসে। তো আমাদের আসলে তার প্রতি শ্রদ্ধা বোধ রেখে আমাদেরকে সামনে নির্বাচনের দিকে এগোতে হবে বলে আমার মনে হয় এবং সেই দিকেই আমাদের দৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ টিপু ভাই। এবার আমি একদম শেষের পথে মানে চলে এসেছি, আমরা একদম শেষ সময়ে, আমি আপা রুজি আপা আপনার কাছে জানতে চাচ্ছি একদম শেষ মতামত যদি বলেন। আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সার্ভিসটা নাটকীয়ভাবে স্থগিত করা হলো এবং এক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনার মানে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা নিতে সে ব্যর্থ হয়েছে। তো সুতরাং আমরা এটা কখনোই মনে করি না, যে বিশ্বাসও করতে পারছি না যে আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের মধ্যে অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।